বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, এগুলো হচ্ছে আমাদের গাছের ফুল, কাঞ্চন ফুল। তো বন্ধুরা দেখো, প্রচুর ফুল ফুটেছিল, তো ভাবলাম তোমাদেরকে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি, কী বলো তো? ভুট্টা। তো ভুট্টাকে সারা বছর আমরা সংরক্ষণ কিভাবে করে রাখতে পারি, তো সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, এখানে ভুট্টা আমরা পিৎজা বা বিভিন্ন রকমভাবেই খেয়ে থাকি, তো এই সময় ভুট্টাটা পাওয়া যায়, সারা বছর তো পাওয়া যায় না। তো সেই জন্য সারা বছরের জন্য আমরা স্টোর কিভাবে করে রাখতে পারি, এখানে দেখো নিয়ে নিয়েছি একটা ভুট্টা, আর ভুট্টাটা দেখো এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়িয়ে না এই দেখো দানাগুলোকে বার করে নেবো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো সর্বপ্রথম এখানে ভুট্টার দানাগুলোকে নিয়ে নিচ্ছি। তো দেখো দানাগুলো নিয়ে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি কিছুটা জল। তো জলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর দিয়ে দেবো দেখো দেড় চামচ মতো চিনি। তো এখানে একটা ভুট্টার জন্য আমি দেড় চামচ চিনি নিয়েছি আর হাফ চামচ নুন নিয়েছি। তো তোমরা যেই পরিমাণ ভুট্টাটা নেবে সেই অনুযায়ী মেজারমেন্টটা করে নেবে নুন আর চিনির। আমি যেহেতু একটা ভুট্টা দিয়েছি তো আমি হাফ চামচ নুন আর দেড় চামচ চিনি দিয়েছি। তো দেখো এই জলের মধ্যে নুন আর চিনিটা দিয়ে তারপর ভুট্টাটাকে দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। তো দেখো টকবক করে ভুট্টাটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে, আর ভুট্টাটা এরকমভাবে টকবক করে দেখো ফুটে ফুটিয়ে মানে নেওয়ার পর দেখো কী সুন্দর ভুট্টার কালারটা দেখো দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো ইয়েলো ভাব এসে যাচ্ছে। আর এখন দেখো ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে আমি বাটিতে নিয়ে নিয়েছি, আর এর থেকে দেখো আমি ডাইরেক্ট ভুট্টাটাকে এরকম চামচে করে তুলে ওই ঠান্ডা জলে কিন্তু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এই সময় কিন্তু ভুট্টাটাকে কিন্তু মানে একদম সঙ্গে সঙ্গে তুলেই কিন্তু ওই ঠান্ডা জলে, কিংবা বরফ জলও হতে পারে, বরফ দিয়েও তোমরা এই ভুট্টাটাকে এই ঠান্ডা জলে দিয়ে দিতে পারো। তো দিয়ে দেখো ঠান্ডা জলে কিছুক্ষণ রেখেছিলাম, আর এখন দেখো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই ঠান্ডা জল থেকে তুলেই ছাঁকনিতে এখানে ভুট্টাটাকে কিছুটা জলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে ভুট্টাটাকে দেখতে, আর দেখতে যেরকম সুন্দর লাগছে জাস্ট মানে সারা বছর কিন্তু এই রকমই থাকবে তোমরা যদি এইভাবে তৈরি করে রাখো। তো বন্ধুরা দেখো এখানে আমি জলটা ঝরিয়ে একটা কন্টেনার নিয়ে নিয়েছি, আর এই কন্টেনারের মধ্যে দেখো এই ভুট্টাটাকে নিয়ে দেখো আমি স্টোর করে রাখবো ফ্রিজে। তো বন্ধুরা একদমই সহজ একটা রেসিপি, তোমরা এইভাবে ভুট্টা স্টোর করে সারা বছর ধরে পিৎজা বা বিভিন্ন রকম সবজিতে ব্যবহার করতেই পারো। তো বন্ধুরা দেখো স্টোর করে এখন ফ্রিজে রাখার পালা, আর অল্প অল্প করে বার করে খাবার পালা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।